গাজা এবং ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি শাসন ব্যবস্থা চাইছে আমেরিকা। ভবিষ্যতে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল, এমনটা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত আমেরিকার অ্যান্টনি ব্লিংকেন সরাসরি বলে দিলেন, যুদ্ধ শেষে গাজায় যেন আর কোনো দখলদারি চালাতে না যায় ইসরায়েল। জো বাইডেন প্রশাসন চায় একই সাথে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের শাসনভার থাকুক ফিলিস্তিনীয় কর্তৃপক্ষের হাতে। গাজা থেকে হামাসের শাসন উৎখাতের সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পাশাপাশি আরব দেশগুলোর নেতৃত্বের সাথেও আলোচনা চালাচ্ছে আমেরিকা। ব্লিংকেনের বক্তব্য সংঘর্ষ শেষে কিছুটা সময় লাগবে গুছিয়ে ওঠার জন্য, কিন্তু তারপরে যেন কোনো পুনর্দখল না হয়। টোকিওতে সাংবাদিক বৈঠকে ব্লিংকেন বলেন, গাজায় আর কোনো অবরোধ বা দখলের চেষ্টা যেন না হয়, গাজা ভূখণ্ডের এলাকা যেন কমে না যায়, প্যালেস্টাইনি জনগোষ্ঠীকে উৎখাত যেন করা না হয়। আমরা আগেও বলেছি, এখনও বলছি, গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যেন একই শাসন থাকে, শেষ পর্যন্ত যেন এটি একটি ফিলিস্তিনীয় রাষ্ট্র হয়। টোকিওতে আয়োজিত এবারের G7 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সর্বাধিক গুরুত্ব পেয়েছে ইসরায়েল হামাস সংঘর্ষ। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের বন্ধুরাষ্ট্র হওয়ায় প্যালেস্টাইনিদের উপরে হামলা নিয়ে আরব দুনিয়া সহ বিভিন্ন দেশের চাপের মুখে পড়েছে আমেরিকা। তাছাড়াও ইসরায়েলি অপহূতদের ছাড়ানোর বিষয়টি নিয়ে কাতারে বৈঠক করেছে আমেরিকার CIA এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান। এদিকে গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেখানকার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমাবর্ষণে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের সশস্ত্র বাহিনী গাজার রাস্তায় তাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করেছে। আবার ইসরায়েলি বাহিনী IDF জানিয়েছে, গাজায় হামাসের তৈরি অন্তত 150 সুড়ঙ্গ নষ্ট করেছে তারা। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে হামাস তো মানবাধিকার লঙ্ঘন করেছেই, কিন্তু হামাস নির্মূলের নামে ইসরায়েলের সামরিক অভিযানে এত সংখ্যক ফিলিস্তিনীয় সাধারণ মানুষের মৃত্যুর অর্থ হচ্ছে এখানে গুরুতর কোনো গলদ আছে। সারা পৃথিবীর মানুষের বিপুল এই প্রতিবাদ এবং চাপের মুখে থেকেও ইসরায়েল এখন পর্যন্ত তার অবস্থানে অনড়। সুলতানা দিনা, BBS বাংলা।